আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের একটা ভয় যে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন সবসময় আমাকে দেখছেন, আমি যা বলি আল্লাহ রাব্বুল্লাহ আলামিন শুনেন, আমি যা ভাবি আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বুঝেন, আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের নজরের বাইরে আমার কোনো কথা কাজ চিন্তা কোনো কিছুই আসা সম্ভব নয়। রমজানের শেষ রজনী যখন শেষ হবে অর্থাৎ শাওয়াল মাসের রাত্রি হবে, ওই রাত্রিতে তার জিন্দগির সমস্ত গুণাগুলো মাফ করে। এরপর ডক্টর মোহাম্মদ গোলাম কিবরিয়া যেটি জুবাইর বলছিলেন যে এই মাসে বান্দার প্রতি আল্লাহর যে ভালোবাসার কথা তিনি বললেন বা কি করণীয়, একজন মুসলমান বা একজন মুত্তাকিন যিনি চান তার জন্য আসলে কতটা সুযোগ এই রমজান মাস পরিপূর্ণ ইবাদতের? ধন্যবাদ। আমি শুরুতেই এই পবিত্র রমজান মাসকে স্বাগত জানাচ্ছি। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান ইয়া শাহর আল কোরআন, ইয়া শাহর আল রহমা, শাহর আল মাগফিরা ও শাহর আইদ কি মিনান্নার। বরকতময় এই মাসটাকে স্বাগত জানিয়ে আপনার প্রশ্নের আলোকে আমি বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়া সুমহু, যেই ব্যক্তি এই মাসটি পাবে সে যেন রোজা রাখে। তো রোজার ডেফিনিশনটা কি? হুয়াল এনসাক আনিল আকলে ও সর্বে ওয়াল বিহালে, খাবে না, পান করবে না এবং বিবির কাছে যাবে না। এই তিনটা কাজ হচ্ছে সরাই সংজ্ঞা হচ্ছে আপনার রোজার। কখন থেকে? মিনাস সুবহে সাদেকি লা গুরুবিশ শামসে, সকাল থেকে, এক কথায় সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত এই সময়টাকে সে বিরত থাকবে। আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুস সাহারা ফালিয়া সুমহু, যে ব্যক্তি রমজান মাস পাবে সে যেন রোজা রাখে। ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি, একটা হচ্ছে ইমান, দ্বিতীয় হচ্ছে নামাজ। নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কেন ফরজ করেছেন? আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তাহলে নামাজের কাজ হচ্ছে মানুষকে চরিত্রবান বানানো, একজন ভালো মানুষ বানানো। যাকাত কেন ফরজ করেছেন? ধনী এবং দরিদ্রের মাঝখানে একটা সম্পর্ক তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল্লাহ আলামিন যাকাত ফরজ করেছেন। হাদিস শরীফে এসেছে, আজ যাকাতু কান্তারাতুল ইসলাম, যাকাত হচ্ছে ইসলামের সেতু বন্ধন। হজ কেন ফরজ করেছেন? আল্লাহ বলেছেন, আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ করো, উমরা করো। হজের মাধ্যমে বিশ্ব মুসলিমরা একটা ময়দানে উপস্থিত হয়ে আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, এই স্বীকৃতি দিবে। অর্থাৎ বিশ্ব মুমেনের একটা মিলন মেলায় পরিণত হবে এই পবিত্র হজের দিন। এবার যদি আসি, রোজা কেন ফরজ করা হয়েছে? আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন। কেন ফরজ করলাম? আল্লাহ নিজেই বললেন, আশা করা যায় যে তোমরা তাকওয়া অর্জন করবে। তাকওয়াটা কী জিনিস? আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের একটা ভয় যে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন সবসময় আমাকে দেখছেন, আমি যা বলি আল্লাহ রাব্বুল্লাহ আলামিন শুনেন, আমি যা ভাবি আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বুঝেন, আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের নজরের বাইরে আমার কোনো কথা কাজ চিন্তা কোনো কিছুই আসা সম্ভব নয়। এই যে একটা অনুভূতি, এটা রোজাই কেবলমাত্র প্রপার ওয়েতে বান্দাকে শিক্ষা দেয়। যেমন আপনি রমজানের রোজা থাকলে ভুল করে যদি একবার আপনি চা হাতেও নেন, আবার আপনার শরীরে কেঁপে উঠবে, আমি তো রোজাদার। একাকি ঘরের মধ্যে আপনি পানি পান করবেন না, কেন? আমি তো রোজাদার, কেউ দেখে না। কিন্তু কে দেখেন? কি আল্লাহ দেখেন। এই যে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আমাকে দেখছেন, সার্বক্ষণিক আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের মনিটরিং আমি আসি, সেই জিনিসটা অন্তরে তৈরি করে দেন একমাত্র সিয়াম সাধনা বা রমজান মাসের রোজা। আর এই রমজান মাসটা আল্লাহ রাব্বুল্লাহ আলামিন এমনভাবে বান্দার জন্য উপহার দিয়েছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিয়াত উম্মতি খামসা খিসালিন ফি রমাদান লাম তু'তাহা ক্বাবলাহুম উমাম, যে আমি এই রমজান মাসে উম্মতে মুহাম্মদীকে এমন পাঁচটি উপহার দিয়েছি যা পূর্ববর্তী নবীদের উম্মতকে দেওয়া হয়নি। এক, লা খালুফু ফামিস সাইমি আতিয়াব ইনদাল্লাহি মির রিহিল মিসকি, কে রমজান মাসে রোজা রেখে রোজাদার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে মুখের যে গন্ধটা হয়, আমি আল্লাহকে ভালোবেসে সে না খেয়ে গন্ধটা হয়েছে, তার এই মুখের গন্ধটা আমার কাছে মিশক আম্বরের চেতে প্রিয়। আতিয়াব ইনদাল্লাহি মির রিহিল মিসকি, মিশক আম্বরের চেতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়। দুই নম্বর হচ্ছে, তাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতিরু,
রোজাদার যখন থেকে রোজা নিয়ত করেছে ইফতার করার আগ পর্যন্ত এই সারাক্ষণ সময় ফেরেশতারা তার গুনাহ মাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করতে থাকে তার গুনাহ মাফ চাইতে থাকে তিন নম্বর প্রসঙ্গটা হচ্ছে ওয়া ইউযাইয়িনুল্লাহু জান্নাতাহু কুল্লা ইয়াউমিন প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দেন তোমরা জান্নাতকে সুসজ্জিত করে সাজিয়ে গুছিয়ে রাখো যেমন আজকে অনুষ্ঠানটা হঠাৎ করে হয় নাই এই অনুষ্ঠানটা আয়োজনটা হতে গিয়ে বেশ কিছু শ্রম সময় দিতে হয়েছে এসটিবির কর্তৃপক্ষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে এইভাবে সুসজ্জিত করবেন আর বলবেন আমার বান্দারা না খেয়ে কষ্ট করে দুনিয়াতে আমাকে পাওয়ার জন্য আসতেছে তারা এসে যেন কোনো কষ্ট না হয় প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করে রাখো এরপরে চার নম্বর প্রসঙ্গটা হচ্ছে ঐসাফাদু মারাদ্দাতু শায়াতিন ঐসাফাদু ফিহি অর্থাৎ রমজান মাসে মরদুদ শয়তান যেগুলো আছে তাদেরকে শৃঙ্খলিত করে রাখা হয় অতি দুষ্ট শয়তান যেগুলো তাদেরকে শৃঙ্খলিত করে রাখা হয় আবদ্ধ করে রাখা হয় যাতে ইবাদত বন্দিগিতে কোনো প্রকার বিঘ্নিত সৃষ্টি না হয় সর্বশেষ যে কথাটা বলছেন হাদিসের মধ্যে সেটা হচ্ছে ওয়ায়ুগফারু আখরু লাইলাতিন শেষ রাতে তার জিন্দগির সমস্ত গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন আহিয়া লাইলাতুল কদরি ইয়া রাসূলুল্লাহ এটা কি কদরের রাত্রি আল্লাহ রাসূল বললেন যে না একজন কর্মচারী তার কর্ম শেষ করে যখন তখন তার বেতনটা পায় ঠিক তেমনিভাবে রমজানের শেষ রজনী যখন শেষ হবে অর্থাৎ শাওয়াল মাসের রাত্রি হবে ওই রাত্রিতে তার জিন্দগির সমস্ত গুণাগুলো মাফ করে দেবে